নমস্কার বন্ধুরা, আমি সীমা, সীমাস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমি আপনাদের কাছে বাঙালির অতি জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটি রেসিপি, খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। রবিবারের দুপুরে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা খাসির মাংসের পাতলা ঝোল বাঙালির অতি জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে অন্যতম। খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প তেল মশলা ব্যবহার করে কি করে অতি সুস্বাদু মাটনের ঝোল বানানো যায় তারই রেসিপিটা আজকে আমি সকলের সামনে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটাকে বানিয়েছি, পুরো রেসিপিটা বানিয়েছি একটু দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, জিভে জল আনা দুর্দান্ত স্বাদের বাঙালির অতি জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে অন্যতম। রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি। সবার প্রথম আমি এখানে মার্কেট থেকে 800 গ্রাম মতো রেওয়াজি খাসি নিয়ে এসেছি এবং মাংসের পিসগুলোকে আমি বড় সাইজের কাটিয়ে এনেছি। আপনারা চাইলে যে কোনো সাইজের নিয়ে করতে পারবেন। আমি এখানে বেশ কিছু মশলা নিয়েছি। সবার প্রথম এখানে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 মাঝারি সাইজের, আর নিয়েছি 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো, আর নিয়েছি 20 কোয়া মতো রসুন, আর নিয়েছি 10 কাঁচা পাকা লঙ্কা। এই পুরো মশলাগুলোকে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। 2 মাঝারি সাইজের পেঁয়াজ, 20 কোয়া রসুন, 1 ইঞ্চি মাপের আদা আর 10 পিস কাঁচা পাকা লঙ্কা, সমস্ত মিশ্রণগুলো দিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব যাতে করে পেস্টটা খুব সুন্দর হয়। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তৈরি হয়ে গেছে আমার পেস্টটা। এইবার এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে রাখব। সমস্ত পেস্টটাকে আমি এবার আলাদা পাত্রে ঢেলে রাখব। আমি অনেকের মুখে শুনেছি যে মাটনের পাতলা ঝোল বানাতে গেলে কিছুতেই সেটা পাতলা হয় না, ঠিক গ্রেভি ব্যাপারটা চলেই আসে। তাই আমার এই রেসিপিটা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকে তাহলে এরপর থেকে মাটনের পাতলা ঝোল বানানো কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে। এখানে আমি সবার প্রথম গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম। দিয়ে এই প্রেশার কুকারটা গরম হওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দেবো। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এখানে আমি এই যে আলুর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিলাম। এখানে আমি 5 পিস আলুকে কেটে 2 টুকরো করে কেটে আমি 10 পিস করে নিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেছে, এইবার এই তেলের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে নেড়ে চড়ে ফ্রাই করতে থাকব। সমস্ত আলুগুলো দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ফ্রাই করব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য। আমার আলুগুলো ফ্রাই করে তুলে রেখেছি। এবার এটার মধ্যে আমি 1 চামচ মতো জিরে দিয়েছি, 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা আর 1/2 চামচ মতো চিনি দেব যাতে ঝোলটা খুব সুন্দর কালার আসে। এবার এর মধ্যে 1 চামচ আমি লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন নাড়তে চাড়তে যখন তেলগুলোকে তেলটা রিলিজ করবে ঠিক সেই সময় আমি হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি এর মধ্যে দেব 1 চামচ লবণ। এই মশলাটা কষতে কষতে আমি এই লবণটা দিলাম। এরপর যখন মশলাটা কষা হয়ে যাবে
আমি চারটে এবার আমি বেশ কিছুক্ষণ কষার পরে যখন তেল রিলিজ করেছে তখন আমি এটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসটা কি কিছু দিয়ে কোনো কিছু দিয়েই ম্যারিনেট করিনি, একদম ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার পুরো রান্নাটা কিন্তু আমার এই লবণটা দিয়েই হবে। এবার আমি এক চামচ একদম অনেকটা লবণ দিয়ে দিলাম যাতে মাংসটা ঠিক মতো মাংসের মধ্যে ঠিক মতো লবণটা যায়। এবং আমি এখানে একটা কথা বলে রাখি, লবণ এবং নুন এবং ঝালটা হচ্ছে যার যার নিজের উপরে, যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 30 থেকে 40 সেকেন্ড ধরে মশলাটা কষে নিয়ে তারপরে আমি 2 থেকে 3 থেকে 4 মিনিট মশলাটা কষে নিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। এইবার আমি প্রেশার কুকারের কভারটা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট রেখে, আমি সিটি দিইনি, এই মাংসটাকে এর মধ্যে রেখে আমি একটু একটু কষিয়ে নিলাম। হয়ে গেছে। এইবার কি করব, আমি এর মধ্যে উষ্ণ গরম জল দেব। আমার যে মিক্সিতে যে মশলাটা ছিল তার মধ্যে অল্প একটু মশলা দিয়ে বাকি মশলাটাও এর মধ্যে চলে গেল। এরপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি যে যতটা জল ঝোল চাইবে সে ততটা অনুসারেই এখানে জলটা দেবে। দিয়ে এবার আমি কভার করে রেখেছিলাম, দিয়ে দুটো সিটি দিয়ে আমি মাংস আমি এবার দুটো সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে দেখছি যে মাংসটা ঠিক মতো গলেছে কি না। তো দেখলাম যে মাংসটা অর্ধেক গলে এসেছে। এইবার আমি এটার মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেইগুলোকে এর মধ্যে শিফট করে দেবো। বাকি এই যে আলুগুলো, সমস্ত আলুগুলো দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও একটা সিটি দিয়ে দিয়ে নেব আমি। এবার আমি এই যে হ্যাঁ হয়ে গেছে, এবার এবার আমি এই যে কভার করে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতো এটাকে একটুখানি সিমে রেখে আমি এই যে এটা খুলে দেখব কি অবস্থায় আছে। এবার এটা এই যে আলু এবং মাংস সমস্ত কিছু ঠিকঠাক মতো গলে গেছে। এইবার এর মধ্যে আমি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়েছি। ঘি এবং গরম মশলা দিয়ে এবার এটাকে আমি হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং মুডে রেখে এই যে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখছি রান্নাটা আমার অলমোস্ট ডান। আলু এবং মাংস পুরোপুরি গলে গেছে। এবার এটাকে আমার সার্ভ করার পালা। এবার কি করব, আমি গরম গরম ভাতের সাথে এবার আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে খুব তাড়াতাড়ি জমে যাবে।